আমার মনে হয় না বেস্ট হতে পারে। পুরুষ দিন শেষে যত চেষ্টাই করুক, কোনো না কোনো জায়গায় একটু কম থাকেই, বেস্ট হতে পারে না। তবে অ্যাট বেস্ট চেষ্টা করে যেতে পারে, পুরুষ মানুষ চেষ্টা করে অনেক বেস্ট থাকার জন্য, কিন্তু স্ত্রী মন তো বোঝা তো সহজ ব্যাপার না। তো এই এই হিসেবে পুরুষ যদি তার বেস্টে বেস্টেও থাকে, দেখা যায় যে সে দিন শেষে বেস্ট হতে পারেনি, ভালো হয়। মেয়েদের বিয়ের পরে কখনোই মনে হয় না যে তার স্বামী বেস্ট, এই প্রবণতাটা আসলে কেন, আপনার কি মনে হয়? ওর সামনে তো আমি সত্যি কথা বলতে গেলে আমার যেটা মনে হয় যে না, আমার হাজবেন্ড বেস্ট, সত্যি কথা যেটা, কিন্তু ওখানে মজা করার জন্য, এবং সে যখন সারাক্ষণ আমাকে বলছে, কম্পেয়ার করছে যে ওরা এরকম, তখন আমার আমিও সেটা কম্পেয়ার করি, কিন্তু ভেতর থেকে আমি মনে করি যে বেস্ট মনে করি দেখি তো, আমি মনে করি যে আমি একজন বেস্ট পার্সনের সঙ্গে আছি। আপনাদের কন্টেন্ট মেকিং এর বিষয়টা পুরোপুরি হচ্ছে স্বামী স্ত্রীর খুনসুটি নিয়ে, সেক্ষেত্রে আসলে সংসার জীবনে খুনসুটিটাও আসলে কত বেশি জরুরি, আপনারা কি মনে করেন? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। তো অবশ্যই জরুরি, মানে সংসারের সংসার জীবনটাকে স্পাইস আপ করতে। আপনি ধরেন প্রতিদিন একই রকম ভাবে একজন সকালবেলা দুজনে উঠে যার যার মতো কাজে বের হয়ে গেল আসলো, এইটা আসলে জীবন না। জীবন স্বামী স্ত্রী একসাথে থাকবে, তারা মাঝে মাঝে একটু খুনসুটি করবে, মাঝে মাঝে রাগ করবে, মাঝে মাঝে ভালোভাবে কথা বলবে, কখনো রাগ করে কথাই বলবে না, এটাই আসলে হওয়া উচিত। পুরুষ জাতির উদ্দেশ্যে কিছু একটু বলেন। আচ্ছা, পুরুষ জাতির উদ্দেশ্যে আমি বলতে চাই, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে বউয়ের হাতে সবসময় হা মিলিয়ে চলেন, সংসারের সুখ আসবে। আর যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে বিয়ে করে ফেলুন, কারণ এমনিতেও সারাদিন পরিশ্রম করার পর বাসায় গিয়ে তেমন কিছু করার থাকে না, তো বিয়ে করলে যেটা হবে আপনি ওর সাথে ঝগড়া করে ভালোবেসে সময় কাটিয়ে দিতে পারবেন।